তাহলে ঘটনাটা হচ্ছে এই, তাই তো? জি স্যার, ঘটনা অনেক দূর চলে গেছে। এখনও যদি এটা না থামান যায় তাহলে খুনটা খুনাখুনি হয়ে যাব। না না, থামাই দিতেছি, থামাবই তো বটে। গিরে আই, শহীদ বস। অরুণা, আপনি কখন আসছেন? এই তো কিছুক্ষণ হলো আসছে। নে কলা খা। না না, তুমি খাও। ছোটবেলা থেকেই তুই ফল টল খাস না, ফল টল খাইলে শরীরটা তো তরচসে করবে। হারুন, আমার দিকে তাকাও। আমার থেকে ও কম করে 12 বছরের ছোট। যে দেখো, দেখলে মনে হয় ও যেন আমার সমবয়সী। রসিকতা করলেন স্যার। হারুন, সব কিছুর মধ্যে তুমি রসিকতা ঢোকাও। হ্যাঁ আচ্ছা শহীদ, তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানতেও চাই না, বুঝতেও চাই না। ওই তোমালে মলমের অ্যান্টাসিডে আটকে রাখছে। ছেড়ে দিছে তো, আমি জানি। আচ্ছা আমি একটা ফোন করে জানি। এইটাও কিন্তু রসিকতা হয়ে গেল। আমি হারুন বলতেছি, তারপর আপনার ফোন করে জানতে হইব, বিশ্বাস করলেন না। আচ্ছা বিশ্বাস করলাম, এখন ওই রিপোর্টের কি হইল? এইটা কিন্তু একটা রসিকতা হয়ে গেল। এইবার রসিকতা কইলাম আপনি হয়ে যাইবেন স্যার। সত্যি ওই আমি আপনার স্যার লাগি। স্যার কথাতে কোনো সমস্যা নাই, আমরা প্রজাতন্ত্র সেবক, স্যার তো বলতেই পারি। আচ্ছা তোমরা তো আলগা কথা বলো, কেন কি হয়েছে সেটা বলো। হয়েছে কি ম্যাডামে পানি ঢেলে দিছে। কি কি স্যার? আমি তো সার্টিফিকেট রেডি করে নিয়ে আসতেছিলাম, কিন্তু ম্যাডাম ওই উপর থেকে হাত কবের উপর পানি ফেলছে। আমি পাশেই ছিলাম, বেশিরভাগ পানি আমার উপরে এসে পড়ছে, সার্টিফিকেট হয়ে যাইছে। ভাই রে ভাই, আপনি না আসলে আপনারে যে কি কমু, আপনি তো কোনো কাজই পারেন না। আপনি সরকারি চাকরি পাইলেন কেমনে? আপনার হৃদয়ে কোনো কাজই তো হয় না। আরে সার্টিফিকেট পাওয়া যাবে। আরে যে কবি সাহেবের কথা শুনে কিন্তু খুবই ভালো লাগলো। কি ভালো লাগলো? আশ্চর্য, দরজালকে সাইজ করছে, এটা ভালো লাগবে না? আর ওকে আমি শেল্টার দেবো ভাবছি। কি শেল্টার দেবে? তার তো মনে হয় থাকার জায়গা নাই, আমি এখানে থাকার ব্যবস্থা করব। হারুন যাও, তাকে নিয়ে এসো, এটা তোমার কিন্তু মিশন, যাও নিয়ে এসো। ইয়েস স্যার। তোমার ওসব পাগলের কারবার, আমি গেলাম। আচ্ছা ছেলেটারে একটু ছাড়ি দিস। যেতেছি। হ্যাঁ ঠিক আছে, তুমি কলাটা খেয়ে তারপরে যাও, ঠিক আছে? বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।